রিজার্ভ গেল কোথায়? অনেকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবায় রিজার্ভের টাকা খরচ করেছি, ভ্যাকসিন কিনেছি, খাদ্য মন্দায় খাদ্য কিনেছি, এখনো কিনছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, পানির মতো টাকা খরচ করেছি। অনেকে প্রশ্ন করেন রিজার্ভ গেল কোথায়। শনিবার রাজধানীর বিমানবন্দর এলাকার কাউলা মাঠে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের সরকার গঠনের পর বাংলাদেশ দারিদ্র্যের হার 18% নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। করোনায় ধনী দেশ টাকা দিয়ে ভ্যাকসিন দিয়েছে, আমরা দিয়েছি বিনামূল্যে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যখন যেটা প্রয়োজন হয়েছে। রিজার্ভ ছিল তখন, খরচ ছিল না, আমরা জনগণের জন্য, জনগণের সেবায়, জনগণের ভ্যাকসিন দিতে আমরা সেই টাকা খরচ করেছি। এবং এখনও আজকে সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা, বাংলাদেশের জন্য কোনো রকম অসুবিধা না হয়, যত টাকা লাগে আমরা খাদ্য, তেল, ভোজ্য তেল, গ্যাস, যা যা আমাদের বাইরে থেকে কিনতে হয়, ডাল, সব আমরা কিনে এনে মানুষের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। দুর্ভাগ্য হলো এখন 18.7%, যদি করোনা ভাইরাস না হতো তাহলে আরও আমরা কমাতে পারতাম, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ না হতো আমরা কমাতে পারতাম। করোনা ভাইরাসের সময় ধনী দেশগুলি টাকা দিয়ে ভ্যাকসিন দিছে, তাদের টেস্টিংয়ের জন্য টাকা নিয়েছে, ভ্যাকসিনের জন্য টাকা নিয়েছে, কিন্তু আমরা নেইনি, কারণ কোনো সময় আমাদের খরচ ছিল না, রিজার্ভ বেড়েছিল, আমরা সেই টাকা দিয়ে ভ্যাকসিন ক্রয় করেছি, ভ্যাকসিন দেবার জন্য সিরিঞ্জ, ভ্যাকসিন রাখার জন্য ডিপ ফ্রিজ থেকে শুরু করে যা যা প্রয়োজন। এবং ডাক্তাররা কোভিড রোগীদের চিকিৎসা করতে আসতো না, সেই জন্য প্রতিদিন তাদেরকে স্পেশাল ভাতা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের জন্য স্পেশাল ভাতার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা। 2 সপ্তাহ কাজ করবে, 1 সপ্তাহ কোয়ারেন্টাইন থাকবে, 1 সপ্তাহ বাড়ি থাকবে, এই জন্য প্রতিদিন তাদেরকে কয়েক হাজার টাকা করে দিতে হয়েছে আমাকে।